নমস্কার, সালামু আলাইকুম। আপনারা দেখছেন এবিপি নিউজ, আমি আপনাদের সঙ্গে আব্দুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্যানিং বাজারে আজকের এত শুনশান কেন, সব দোকান কেন বন্ধ। হয়তো আপনারা ভাবছেন কিসের কারণে বন্ধ বা কি কারণে বন্ধ, আজকের বৃহস্পতিবার ওই কারণে বন্ধ হতে পারে। কিন্তু জানেন ক্যানিংয়ে আজকের একটা এমন একটা ঘটনা ঘটে গেছে যা খুব দুঃখজনক, মানে দোকানদারদের জন্য খুব দুঃখজনক। আমি দেখাচ্ছি আপনাদের, লাইভ দেখাবো একদম। আমি আসার পথে দেখলাম খুব কষ্টদায়ক এমন একটা ঘটনা ঘটে গেছে, তো আপনাদের দেখাবো, একটু ওয়েট করুন, দেখতে পারবেন। পুরো বাজার শুনশান, হ্যাঁ পুরো মার্কেট অফ, কিছু কিনবে সেরকম পরিস্থিতি নেই। আমার একটা জিনিস কেনার ছিল, তো সেটা হলো না। আপনাদের দেখাবো কি কারণে আজকে এই বাজারটা বন্ধ। দেখতেই পাচ্ছেন একদম শুনশান পুরো, মানে কিছু মানুষজন যারা ট্রেনে এসছে তারাই ছাড়া আর, মানে বাজার ফাঁকা পুরো, কোনো দোকান কিছু নেই। আর একটু ওয়েট করলেই দেখতে পাবেন কিসের জন্য আজ বাজারটা অফ, কি ভয়াবহ পরিস্থিতি। সেই সকাল থেকে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত ধোঁয়া উঠতে আছে। এটা হয়েছে রাতে, মানে তখন কেউ ছিল না, থাকলে হয়তো এত কিছু হতো না। শুনশান মার্কেট ছিল, রাতে কি অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো একদম ধূলিসাৎ হয়ে গেছে, পুড়ে কত ক্ষতি হয়ে গেছে। অবশ্যই আহত কেউ হয়নি, তারপরেও মানে কি বলবো, আহত কেউ হয়নি, কিন্তু প্রচুর মাল জাল ছিল। যেমন মনে করেন এখানে দোকান ছিল, জামা কাপড়ের দোকান ছিল, তারপরে আপনার আরও অনেক ধরনের দোকানই ছিল। এখানে সম্ভবত একটা রুটির দোকান ছিল, মিষ্টির দোকান ছিল একটা। আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি, এই যে এটা একটা মিষ্টির দোকান ছিল, মিষ্টির দোকানটার হালটা দেখুন একবার কি অবস্থা, কিচ্ছু নেই। একটা ফ্রিজ আছে, ফ্রিজটাও পুড়ে ছাই হয়ে গেছে একদম, মানে ওই যে দোকান মালিক, কত দুঃখজনক ঘটনা। কত টাকার, লাখ লাখ টাকার মাল ছিল দোকানে। এটা কাপড়ের দোকান ছিল, হ্যাঁ কাপড়ের দোকান ছিল, দেখা যাচ্ছে এখনও কাপড়ের এই চিহ্নগুলো দেখা যাচ্ছে, দেখুন আস্তে আস্তে পুড়ে একদম ছাই হয়ে গেছে। মানে রাত্রে অনেক রাতে এটা হয়েছে, রাত 12টা। কিসে কী কারণে হয়েছে এটা, কারেন্টে হয়েছে, তাই তো? কারেন্টের লাইন কোনো কারণে মিসম্যাচ হয়ে মোটামুটি এরকম একটা দৃশ্য হয়েছে। কারেন্টের পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, পুরো একদম কী পরিস্থিতি। খুব এই কারণে আজকের পুরো ক্যানিং মার্কেটটা একদম অফ হয়ে আছে, পুরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, প্রায় দশখানা, 10 থেকে 12খানা, মানে 14 ওদিকে আছে, তার 14 থেকে 15খানা দোকান মানে পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন এবিপি নিউজ, সঙ্গে থাকুন। আপনাদের আমি আরও আপনাদের দেখাচ্ছি, আমি একটু ওদিকটা গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি। স্প্রাইটের বোতলগুলো কীভাবে পুড়েছে দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, যাওয়াটাও রিস্ক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা সম্ভবত কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, তারপরে আপনার জুস, স্প্রাইট দোকান ছিল। এখনো পর্যন্ত আগুন জ্বলছে, এদিকে যাওয়াটা রিস্ক হয়ে যাচ্ছে, তাও আপনাদের দেখানোর চেষ্টা করব কমপ্লিটলিভাবে।
দেখতে পাচ্ছি পরিস্থিতি, প্রায় 15 খানা দোকান পুড়ে ছাই, কাপড়ের দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান। হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে, এখানে ধোঁয়া লাগছে মুখে, কারেন্টের তার পর্যন্ত পুড়ে আছে, মানে লাইনও অফ করে দেওয়া আছে এখানে মার্কেটে, এই কারণে মার্কেট অফ। আর 15 খানা দোকান পুড়ে ছাই হয়ে গেল, খুব কষ্ট লাগছে। দোকানদাররা এসে এই আগুন মানে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আগুন নেবেনি। হ্যাঁ, রাত 12টার সময় থেকে এখনো পর্যন্ত আগুন জ্বলতেই আছে। খুব কষ্ট, খুব কষ্ট লাগছে আমার দেখে, খুব নিন্দাজনক, মানে কি বলবো আর, এরকম একটা জিনিস ঘটে গেল, আমার ভাবতেই পারছি না যে কিভাবে হয় এটা, কারেন্ট লাইন কিভাবে অ্যাড হয়, এটা এত ঘন ঘন দোকান এমনভাবে কারেন্ট লাইনগুলো দেওয়া থাকবে কেন, এইভাবে হঠাৎ করে হয়ে গেল কেউ বুঝতেই পারিনি। দেখতে পাচ্ছেন এই একই লাইনেরই দোকান, একই লাইনেরই দোকান, জাস্ট এই মাঝখানটা একটু গ্যাপ ছিল বলে মনে হয় কোনো ক্ষতিটা হয়নি, না তো এগুলোও যেত, এক ধারতে লাইনে সব যেত। প্রায় 15 খানা দোকান খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, একদম মানে পুরো কিছু নেই আর, ক্ষতি একদম কিছু নেই, পুরো ছাই হয়ে গেছে আর কি, পুরো ধুলিসা দেখতে পাচ্ছেন, পুরো দেখানোর চেষ্টা করছি আমি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একটা টেবিল কি বলবো, একটা ফ্রিজ পুড়ে কি অবস্থা, শুধু ছাড়া ছাড়া লোহার জিনিস ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন একদম মিষ্টি পর্যন্ত, মিষ্টি পর্যন্ত পুড়ে গেছে, মানে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা, কারেন্টের লাইন কান অফ করে দেওয়া আছে, পাশাপাশি অনেক দোকান হয়েছে কম বেশি, এটাও ক্ষতি হয়েছে, আমি ভাবছিলাম এটা কিছু হয়নি, এটাও ভালো ক্ষতি। বাজারে একটা দোকান, পুরো দোকানটাই বন্ধ রেখেছে সবাই, তো আপনারা দেখতে থাকুন এবিপি নিউজ, ছোটো ভাই হিসেবে পারলে একটা লাইক করে যাবেন, একই করে আরও খবর দেখুন, ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ।